অবশেষে উন্মুক্ত হলো 2019-20 শিক্ষাবর্ষে কলেজে ভর্তি, অর্থাৎ একাদশ শ্রেণীতে এখন যারা ভর্তি হবে তাদের ভর্তি উন্মুক্ত। প্রতিটি কলেজে আসন খালি থাকা সাপেক্ষে যে কোনো বিভাগে ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। একাদশ শ্রেণীর যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে ভর্তি হতে পারেনি বা ভর্তির আবেদন করতে পারেনি, তাদের ভর্তির সুযোগ দিতে চতুর্থ দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করে চতুর্থ দফের আবেদন চাওয়া হবে। রোববার 30 জুন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শক ডক্টর হারুনার রশিদ এ তথ্য জানিয়েছেন। অধ্যাপক হারুনার রশিদ বলেন, একাদশে ভর্তিতে অনেক শিক্ষার্থী আবেদন করেনি, আবেদন করেও অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে ভর্তি হয়নি। যেসব শিক্ষার্থী ভর্তি বঞ্চিত হয়েছেন তাদের ফের আবেদনের সুযোগ দেওয়া হবে, তাদের সুযোগ দিতে চতুর্থ দফায় আবেদন গ্রহণ করা হবে। তিনি আরও জানান, জুলাই মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষার্থীদের এ বিষয়ে জানিয়ে চতুর্থ দফার আবেদন চাওয়া হবে। আশা করছি ভর্তি বঞ্চিতরা চতুর্থ দফায় আবেদনের সুযোগ পাবে। পহেলা জুলাই থেকে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু বলে দৈনিক শিক্ষাকে নিশ্চিত করেছেন অধ্যাপক হারুনা রশিদ। অবশেষে কলেজে ভর্তি প্রক্রিয়া উন্মুক্ত হলো আন্তঃশিক্ষা বোর্ডে। এর ফলে যারা ভর্তির বাইরে আছে দেশের যে কোনো কলেজে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে। বৃহস্পতিবার 26 জুলাই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। সে অনুযায়ী 13-14 আগস্ট পর্যন্ত উন্মুক্ত ভর্তির কার্যক্রম চলবে। বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুনার রশিদ বলেন, একাদশ শ্রেণীর অনলাইন ভর্তি শেষ হলেও এখনও 4,623 জন শিক্ষার্থী কোনো কলেজের জন্য মনোনীত হয়নি। অনলাইনে একাদশে ভর্তির 3 দফায় আয়োজনের কথা থাকলেও চতুর্থ দফায়ও ভর্তি ইচ্ছুকরা মনোনীত হয়নি। তাদের কথা বিবেচনা করেই ভর্তি প্রক্রিয়া উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কেউ কলেজে ভর্তি থেকে বঞ্চিত হবে না। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী 1 থেকে 13 আগস্ট পর্যন্ত দেশের যেসব কলেজে আসন খালি রয়েছে সেখানে ন্যূনতম কাম্য জিপিএর ভিত্তিতে সরাসরি কলেজে গিয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। পরবর্তীতে 26-28 আগস্টের মধ্যে সরাসরি ভর্তি হওয়া শিক্ষার্থীদের কলেজ থেকে নির্ধারণ করে স্বশা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। আবেদনকারীদের বাহিরেও নতুন করে আরও অনেক শিক্ষার্থী ভর্তি করতে পারবে। তিনি বলেন, বর্তমানে সারা দেশে ভালো মানের কলেজে আসন পাওয়া যাবে না, তবে কিছু ভালো প্রতিষ্ঠানে কাম্য জিপিএ বেশি চাওয়ায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে কিছু আসন খালি রয়েছে, তবে বেসরকারি পর্যায়ে অনেক কলেজে পর্যাপ্ত আসন রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সব কিছু মিলিয়ে যারা এখনও ভর্তি হওনি বা নিশ্চয়ন বাতিল করেছ, তোমরা সবাই চতুর্থ দাপে ভর্তি হতে পারবে। চতুর্থ দাপের পরও আবার সরাসরি ভর্তি হওয়া যাবে আসন খালি থাকা সাপেক্ষে।